সময় অন্যকে ডাকতে গিয়ে নিজেকে ভুলে যায়। এর লক্ষণ হলো যে সে এই কাজটা ঠিক মতো করতে গিয়ে এরপর কোরআন হাদিস ওলামা ইকরাম সকলকে উপেক্ষা করে মনে করছে যে এইটাই আমার মুক্তির পথ। তো আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, আলেম ওলামাদের নাম শুনলে গায়ে জ্বলা শুরু হয়, যেটাকে গাত্রদাহ বলে। এদের কিছু লোক এরকম তৈরি হয়েছে, এটা অসুস্থতার লক্ষণ, এটা তাদের দিলের মধ্যে বিষ ঢুকছে, বিষ। এলেম ও ওলামাদের বিদ্বেষ এটা এক ধরনের বিষ। এ বিষক্রিয়া হল যেমন দুনিয়ার বিষ মানুষকে কবরে নেয়, এ বিষ জাহান্নামে পর্যন্ত ঢুকাবে। যাদের মধ্যে এই বিষ আছে তারা বুঝে না, কারণ নেশাগ্রস্ত ব্যক্তিকে যদি বলেন তুমি নেশাগ্রস্ত, সে বুঝবে না। নেশাগ্রস্ত ব্যক্তি নিজেরে ঠিক মনে করে, সারা দুনিয়ার মানুষ রে মাতাল মনে করে, এটা নেশার লক্ষণ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই ধরনের নেশাগ্রস্ত অবস্থা থেকে বাঁচায়ে ইমান কোরআন সুন্নাহ মোতাবেক মেহনত করে মসজিদে তালিমের মাধ্যমে, গাছদের মাধ্যমে, ওলামাদের কথা শোনার মাধ্যমে, আখেরাতের কথা শুনে ইমানের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে শক্তি বাড়াইবার তৌফিক দান করে। আর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, সুন্নত মোতাবেক চলার চেষ্টা করব, আল্লাহ পাকের কাছে নেক আমলের তৌফিক চাইব। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তৌফিকা আহলিল হুদা ওয়া আমাল আহলিল ইয়াকিন। এ আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত প্রাপ্তদেরকে যত তৌফিক দিছিলেন আমারও সে তৌফিক দেন, আর ইয়াকিনওয়ালাদেরকে বিশ্বস্ত আখেরাতের ইয়াকিন মজবুতওয়ালাদেরকে যেমন আমলের তৌফিক দিয়েছেন, আমাকেও তেমনি আমলের তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে ওই রকম তৌফিক, হেদায়েত প্রাপ্তদের মতো তৌফিক আর ইয়াকিনওয়ালাদের মতো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ও